আর মাত্র কদিনের প্রতীক্ষা, উমার বিদায়ের পর এবারে শ্যামার আগমনের অপেক্ষায় বঙ্গবাসী। আসছে আলোর উৎসব দীপাবলি, চারিদিকে চলছে তারই প্রস্তুতি। কালী পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের নজর কাড়তে ভিন্ন ভিন্ন থিমের ওপরে জোর দিচ্ছেন। একই ছবি ফুটে উঠেছে হেমতাবাদেও। হেমতাবাদ তথা জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল বিদ্রোহী ক্লাবের শ্যামা পুজো। প্রতি বছরই এই পুজো ঘিরে আলাদা উন্মাদনা থাকে এলাকাবাসীর মধ্যে। এবারে তাদের পুজো 45তম বর্ষে পদার্পণ করল। এখানে রয়েছে দেবীর স্থায়ী মন্দির, সে কারণে এখানে কোনো থিম ভিত্তিক মণ্ডপ থাকে না, পুষ্পসজ্জায় সাজিয়ে তোলা হয় মণ্ডপকে। এবারেও সেই একই ছবি, মন্দির সজ্জার কাজ চলছে। ক্লাবের সম্পাদক রাজু চৌধুরী জানিয়েছেন, তাদের মন্দির জেলার অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে মন্দিরে দেবীর স্থায়ী মূর্তি প্রতিষ্ঠিত। পুজো উপলক্ষে এখানে বেনারসের গঙ্গারতির ধাঁচে বিশেষ আয়োজন করা হচ্ছে। থাকছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেবামূলক কর্মসূচি। এছাড়াও বিচিত্রানুষ্ঠানে থাকবে সেলিব্রিটি চমক। আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো এবছরে 45তম বর্ষ পদার্পণ করেছে। এবছরের পুজো আমাদের প্রতি বছরই আমাদের এই মায়ের মন্দির ভীষণভাবে ভালোভাবে সাজানো হয়, অপূর্ব একটা ছবি করে তোলা হয় মায়ের মন্দিরের। তারপরে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে। এবছরের বিশেষ বিশেষ আকর্ষণ থাকছে, আমরা বেনারসে গিয়ে যে গঙ্গা আরতি দেখতে পাই, সেই গঙ্গা আরতি আমরা দেখতে পাবো আমাদের মন্দিরের সামনে এবারে সকলের জন্য। এরপরেই থাকছে সারেগামাপা খ্যাত বুলেট, চারই নভেম্বর বুলেটের শো থাকছে, লাইভ কনসার্ট থাকছে সকলের উদ্দেশ্যে। এছাড়াও থাকছে বিশেষ সেবামূলক কাজ, যেটা আমাদের থাকছে 1 তারিখে 1 নভেম্বর থাকছে ফ্রি হেলথ চেকআপ, অভিজ্ঞ ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ, এবং তার সাথে সাথে থাকছে বিভিন্ন রকমের নর্মাল রক্ত পরীক্ষা, বিভিন্ন ধরনের সেবামূলক কাজগুলো আমরা করে থাকি।